নমস্কার বন্ধুরা, আজ আমরা জৈব পদ্ধতিতে লঙ্কা গাছকে সাদা মাছির হাত থেকে কীভাবে বাঁচাবো সেটা আমরা এই ভিডিও থেকে দেখে নেব। নমস্কার, আজকে আমরা আলোচনা করব জৈব পদ্ধতিতে কীভাবে লঙ্কা সাদা মাছি দমন করতে পারি। সাদা মাছি একটা লঙ্কার বিশাল ক্ষতিকর দিক, যার ফলে লঙ্কা গাছের ফলন কমে যায়, লঙ্কা গাছ মরে যায়। তো দেখতে পাচ্ছি আমরা কুঁকড়ে গেছে পাতাগুলো, যার ফলে ফলন এবং গাছটা আস্তে আস্তে মরতে চলেছে। এটা অজৈব উপায়ে করা যায়, তাতে আমাদের প্রচণ্ড ক্ষতি হতে পারে। লঙ্কা স্প্রে করার পর লঙ্কাটা যখন আমরা খাবো তাতে আমাদের দেহে গিয়ে অজৈব পদ্ধতি প্রচণ্ড ক্ষতি করতে পারে। তার জন্য আজকে আমরা দেখাবো জৈব পদ্ধতিতে চাষ। প্রথমে আমরা কী করবো, নিম তেল 3 ml করে পার লিটার জলে স্প্রে করবো। তারপরে একটা ইয়েলো স্টিকি ট্যাপ, যেটা হলুদ রঙের একটা আর্ট পেপার, তার মধ্যেই আঠা লাগানো আছে, সেই হলুদ কালার দেখে পোকারা ওর মধ্যে আকৃষ্ট হয়ে এসে বসবে এবং তারপর উঠতে পারবে না। এর ফলে কী হবে, তাহলে আমরা একবার পুরো জৈব উপায়ে দমন করলাম, যাতে আমাদের শরীরে কোনো প্রবলেম না হয় এই লঙ্কা খাওয়ার ফলে। কারণ কি, আমরা বাজার থেকে যেগুলো কিনে আনি সেগুলো প্রচণ্ড পরিমাণ কীটনাশক দেওয়া থাকে, যেটা আমাদের খুবই ক্ষতি করে দেহে। আমরা বুঝতে পারি না ইনডাইরেক্টলি, ঠিক আছে, ক্ষতি করার পর। তো আজকে এইটাই আলোচনা করার ছিল, তো আর কিছু বলার নেই। ধন্যবাদ, আমার ভিডিও দেখবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন।